তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা জাস্ট রিয়াকশন করতে যাচ্ছি, আর ভুলবশত যদি রোস্ট হয়ে যায় তাহলে এখানে আমার দোষ নাই, আর যদি দোষ থাকে তারপর আমি অ্যাডভান্স বলে নিচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করো। যাক, ভাই এসব মহিলা দেখে মাঝে মাঝে ভয় পাই যায়, কেন জানো? কারণ এরা ফ্যামিলির সামনে থাকে এরকম, আর বাইরে গেলে হয়ে পড়ে এরকম। মানে এক কথায় তাদের চালচলনটা কিছু এরকম, পতিতালায় ব্যবসা করে, অথচ দুর্ভাগ্যবশত বাইরে গেলে কেউ বুঝতেই পারে না। আচ্ছা, ভাই এটা কোন জায়গায় লেখা আছে তা আমি জানি না, তবে এটা আমি জানি যে পুলিশ জনগণের বন্ধু। আজকে প্রমাণ সহ পাইছো তোমরা? হ্যাঁ। এখন যেহেতু মেনে নিয়েছো যে পুলিশ তোমাদের বন্ধু, তাহলে একটা কথা তোমাদের আবারও মানতে হবে যে তারা যদি কখনো তোমাদের কাছ থেকে টাকা রাখে তাহলে কোনো সময় এটাকে ঘুষ বলবা না। কেন? অবশ্যই বলবা যে তোমার বন্ধু তোমাকে বাঁচানোর জন্য কিছু টাকা রেখে দিছে। ভাই ফার্স্ট টাইম চাইছিলাম যে মেয়েটাকে গালি মারবো, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ছেলেটা যেভাবে তার গেট আপ করছে আর একদম সেম লিপসিং করছে, তারপরে আমার পার্সোনালি তার ভাল লেগে গেছে যে না এইখানে তার রোস্ট করার কোনো দরকার নাই। ওই বড় ভাইটা যেহেতু তারে নিয়ে এভাবে ভিডিও একটা বানায় ফেলাইছে, তো আমি বড় ভাইটার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই। ভাই তগু মতো কয়টা ভাই বেড়াদার যদি থাইকা যায় তাহলে মনে করছে আলহামদুলিল্লাহ রোস্টার গুয়ার কপালে বাদ থাকবো না। বেইমান একটারে সরাইছি, দশটারে আনবো। কেন, দশটা দিয়ে কি লাগাইবা নাকি? মানে পিছনে মলম আর যেটা ভাবছো ওইটাও। পিছনে সিরিয়াল লাগাই দিব। মাইনা নিলাম তোমার পিছনে দশ জন থাকবো, দশ জনেরটা তুমি নিতে পারবা দেখা তো মনে হইতেছে না। মানে দশটা বয়ফ্রেন্ডের দায়িত্ব তুমি নিতে পারবো আমার তো দেখা মনে হইতেছে না, কেননা তাদের সাথে কলে কথা বলে সারাদিনে থাকে 24 ঘন্টা। তুমি যদি 2 ঘন্টা করে দাও তারপরে মনে করো 4 ঘন্টা মাত্র ঘুমের জন্য অবশিষ্ট থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, বাকি 4 ঘন্টা কি করবো? আর 2 জন দিয়ে লাগাইবা? মানে ভালোবাসার গল্প তো, রোজা রমজানের মাস, আমি তেমন কিছু কইতে চাই না। এই 10টা দিয়ে যখন পিছনে লাগাইবা তখন বুঝতে পারবা কেমন লাগে। 10 জনেরটা বাদেই দিলাম, তুমি আমার একার ঠেলায় নিতে পারবা না। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে আপনারটা কি প্রচন্ড বড়? দেখো এটা আমি কমু না, রোজার মাস আমি বাজে কথা কইতে নাই পারি, তবে ঈদের পর আমার সাথে তারা দেখা করতে বললো। দেখো আমি সবসময় বলি যে অকারণে আমি কোনো ফ্যামিলি মেম্বারদেরকে দোষ দেই না, এই কারণ আছে বলে আমি দোষ দিই, না হলে কিন্তু দোষ দিতাম না। আর না হলে এইগুলা শিখবে তারা কই থেকা? হ্যাঁ মাথায় ঢুকার কথাও না, কেননা এই বয়সে তারা এইসব শিখবে কই থেকে যদি তাদের আন্টি খালা কিংবা মা বোন না শিখে থাকে এসব? আর এটা মডার্ন যুগ ভাই, কয় যায় না তাদের মা বাবা এসব শিখাইতে পারে কি ভাই? ঠিক আছে কথা? হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। বেসিক্যালি ভাই আমি রোজা রাখা কি ভুল করছি নাকি এটা আমি জানি না, কেননা না হলে এখন আমার মুখ থেকে ইচ্ছা মতো কোন চাষে বিষ বাইরে, তো তারপর আমার মুখ দিয়ে খারাপ কথা বাইর হয়ে গেছে, সমস্যা নাই ভাই। ভাই বাংলাদেশে যদি কোনো পনিশটার থাকে তাহলে এক নাম্বারে দিয়ে দিলাম যাও। দেখো ভাই এখন পনিশটার উপাধি দেওয়ার পরে যদি তার লিঙ্ক ভাইরাল না হয় তাহলে এখানে আমার দোষ নাই, তবে হ্যাঁ আমি খুবই শীঘ্রই আশা করছি যে তার লিঙ্কটা ভাইরাল হবে, সবাই মিলে দেখবো ইনশাল্লাহ একসাথে। রোজা রাখা কি কইতেছি এসব আমি? ভাই তোমরা অনেকে হয়তো জানো যে ছেলে সন্তান হয় মেয়ে সন্তান হয় অনেক সময় হিজড়া সন্তান হয়, কিন্তু জারর সন্তান প্রথমবার দেখতেছি, এই দেখো মানিকের জারর সন্তান। এই দেখছো মানিকের জারর সন্তান, মানে টোকাই মানিক, যে কিনা ময়লা থাকে টোকায় খাবার খাইতো, তারপরে সে বাংলাদেশে এসে কিছুদিন রাজত্ব করলো। রাজত্ব মানে বালত্ব একই কথা ভাই। তবে ভাই এটা বলতে চাই যে অহংকার পতনের মূল তার প্রমাণ পাইছো তোমরা, যে এখন আবার তার যাইতে হয়েছে সৌদি আরবে গিয়ে আবার ময়লা টোকায় খাইতে হবে তার খাবার। যদি তোমরা কমেন্ট করো তাহলে দরকার পড়লে মানিকের লিয়ে আর একটা ভিডিও বানায় ফেলবো ঈদের পরে, কেননা ভাই সে তো একটা মহান মাদার চোদ্দ, তাদের নিয়ে ভিডিও বানাইতে হলে আমার বকা অনেক দিতে হবে তাই। ও মাই গড,
তুই ধৈর্য ধর না খেলা হবে দেখো তারা ভুল করছে বলে তাদেরকে ফার্স্টে দোষ দেবা মন না প্রথম ভুল হয়েছে তাদের বাপ মার কারণ না অন্ধকার ঘরের মধ্যে চুই দেয় একজন এক একজনের জন্ম দিয়ে রাস্তায় ছাড়া দিছে খাস বাংলা কথা কইলিস তার জন্য আমি খুবই দুঃখিত কারণ ভাই এইসব মাদারসুদ ম্যাগিগুলা খান কি ম্যাগিগুলা মনে করো রাস্তার মধ্যে যা শুরু করে দেয় তা মনে করো আমরা জীবনে দেখিও নাই এমন ভাই মনে করো যে হোটেলের টাকা তো তাদের দ্বারা দেওয়া সম্ভব না তাই যেখানে সুযোগ পাই সেখানে শুরু করে দেয় কিস্তি আর এটাই হয়ে পড়ে আমাদের জন্য কিস্তি কেননা ভাই আমরা সিঙ্গেল সিঙ্গেল সমাজের মধ্যে মনে করো বসত করি যার কারণে আমরা শুধু দেখতেই পারি আর দরকার পড়ুক বা না পড়ুক আমরা শুটকি মারি যেটা সত্য কথা ভাই আমি আর কথা বলতে এদেরকে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে জন্ম দেওয়ার পরে কর্ম করা হয়নি আজকে এই মাদার চোদ মার্কা কাপলদের জন্য শেষ লাইন চিপা চাপাই ভিডিও করে হইতে চাই টিকটক ভাইরাল কোন একদিন হোটেলে যাবে 500 টাকা রুম ভাড়া দিয়ে তারপর হবে লিংক ভাইরাল তো এখন যারা যারা সিঙ্গেল আছো তাদেরকে নিয়ে আজকে একটা লাইন মানে যারা যারা সিঙ্গেল আছো তাদেরকে কি করা উচিত তোমরা জানো আচ্ছা আমি আজকে এখানে বলবো না এটা বলবো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওকে নানু কাপলদের ফুটকে তো মারি দিলাম এন্ড সিঙ্গেল গুলার কি করা উচিত কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে একটু সরে ফেলে দেওয়া উচিত আচ্ছা আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য আপাতত জন্য গেলাম 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 গেলাম।